জেড ইঞ্জিনিয়ারিংক ব্ল্যাকলিস্টেড করার দাবি আসো। শনিবারে হাতিমুরা মথাউরির সিঙা অংশত কলিয়াবর কেন্দ্রীয় ছাত্র সন্থায় তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে উত্থাপন করলে এই দাবি। এতিয়ালৈকে বিতর্কিত ঠিকাদারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নোলাত জলসম্পদ মন্ত্রীক কঠোর ভাষায় সমালোচনা করে প্রতিবাদকারী। জলসম্পদ মন্ত্রী যোৱা সময়ছোৱাত কলঙ্ক বুৱতি কৰিবলৈ সন্মুখৰ অভাৰ দাম কাটি দিয়াৰ নিৰ্দেশক লৈও কঠোৰ সমালোচনা আছো। স্লুইচ গেট নির্মাণকারী প্রতিষ্ঠান জেড ইঞ্জিনিয়ারিংক কি কারণত ব্ল্যাকলিস্টেড করা নাই তাক লৈ প্রশ্ন কলিয়াবর কেন্দ্রীয় ছাত্র সন্থার। বন্ধ অপরাধ কার্যবাহী অভিযন্তার ক্ষেত্রে কেউ এতিয়ালৈকে শাস্তি প্রদান করা নহল। আমি স্থায়ী মন্ত্রী জনাব বিচাৰিছো, এনেকুৱা বন্ধ ঠিকাদারী প্রতিষ্ঠান আর এনেকুৱা জলসম্পদর কার্যবাহী অভিযন্তাক যাতে কলিয়াবর দ্বিতীয় দিন কাম নিদিয়ে, রাইজক আশ্বস্ত করক আর রাইজক 5 লাখতকৈ অধিক টাকা দিয়ে তেওঁলোকক পুনৰ সংস্থাপন করক। আমি সরকার দাবি জানাইছো অতি সোনকালে বিভাগীয় কর্মচারীবিলাকৰ বিৰুদ্ধে ব্যবস্থা গ্রহণ করক, অন্যথা কিন্তু কলিয়াবরবাসী রাইজ শান্ত নহয়। কলিয়াবরৰ পৰা দিবাকর দাসৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট।